করেছ বাংলার আজকে প্রথম বছর, কত সাল সেটা আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো বাংলার নতুন বছরে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে হচ্ছে নববর্ষ, আজকে হয়তো চড়ক মেলা। তো যাই হোক, আজকের দিনে 2-3 বছর আগে একটা ঘটনাও ঘটেছিল, তো সেটার জন্য মনটা একটু খারাপ করছে। সকালবেলা থেকে মা বলছিল, তো তার জন্য আর কি। তো সেটা হচ্ছে 2 বছর আগে আমাদের বাড়ির একজন এই দিনটাতে তাকে আমরা হারিয়ে ফেলেছিলাম আর কি। তো যাই হোক, সে কথা বাদ দাও। হচ্ছে নববর্ষ, তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বাংলায় নববর্ষে সবাই খুব মজা করো। দেখতেই পারছো আজকে হচ্ছে এখন পুজোর মানে ঠাকুরঘর থেকে শুরু করলাম, এই যে রাধা গোবিন্দর মুখ দেখে সবাই এই দিনটা শুরু করো। তো এখন বাজে হচ্ছে, এখন বাজে কটা দেখি নি দাঁড়াও, এখন বাজে 11টা, মানে 3 মিনিট বাকি আছে 11টা বাজতে। তো সকালবেলা উঠে আজকে এরা কিছু মানে কালকের থেকে স্টার্ট করেছে বলা একটা জিনিস খাবে, সেটা হচ্ছে বিরিয়ানি খাবে। তো যাই হোক, ঠাকুরঘর থেকে বলছি আবার পাপ টাপ না হয়, সেটা হচ্ছে কালকের থেকে এরা সবাই বলছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, বিশেষ করে বর আর কি। তো সে হচ্ছে খাবারের বিশাল পটু, তো কালকের থেকে বলছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। তো কালকে এনে রেখেছে সব কিছু, তো কালকে আর খাওয়া হয়নি। তো বললাম আজকে রবিবার, কাল আজকে বাড়ি থাকবে, আজকেই বানিয়ে দেবো। তো সেটার যোগাড় যন্ত্র সব কমপ্লিট করে এখন স্নান টান করে ছেলে ঘুমাচ্ছিল, অনেক সকালবেলা উঠেছে, উঠে আবার ঘুমিয়েছে। তো আমি ভাবলাম স্নান টান করে নিই, স্নান টান করে রেডি হয়ে পুজোটা দিয়ে দিলাম সকাল সকাল। তো এখন নিচে যাব, আর সব যোগাড় যন্ত্র করা হয়ে গেছে। মা সকালবেলার জন্য আপাতত ভাত রান্না করেছে, তো সেটা খা, পুজো কমপ্লিট। তো চলো এখন যাব হচ্ছে জামা কাপড়গুলো মেলবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন হচ্ছে জামা কাপড় এনেছিলাম একবারে কেচে। তো জামা কাপড়গুলো মেলবো, সেটা হচ্ছে ছেলের জামা কাপড়, সেটা সবাই জানো। তখন ছেলের জামা কাপড়গুলো মেলবো, মেলে নিচে যাব, নিচে গিয়ে খাবো, খিদে পেয়েছে। আমি নিচে চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমি কটা পুদিনা পাতার গাছ নেব, মানে পাতা নেবো আর কি, যেহেতু বিরিয়ানি করবো ওর মধ্যে দেবো। তো ইউটিউবে দেখেছি আর কি, নাকি পুদিনা পাতা দিলে ভালো হয়। আর আমি এখন কোথায় যাচ্ছি দেখো, এরকম আমাদের ছাদের উপরে সিঁড়ি, আর এই যে এখানে উঠবো, এখানে হচ্ছে পুদিনা পাতা লাগানো আছে। সেই পুজোতে মাসি বাড়ি গেছিলাম, তখন সেখান থেকে এনেছিলাম, তারপরে মা লাগিয়ে দিয়েছে, আর সেখানে এখন পুদিনা পাতা ভরে গেছে। আর আমি পুদিনা পাতা সহজে নাকি পাওয়া যায় না কোথাও, কিন্তু এত পরিমাণে হয়েছে এখন আমাদের। এই চটিটা পড়ে গেল, আমার তো পা জ্বলে যাচ্ছে, গরম প্রচণ্ড। তো আউ, চলো পুদিনা পাতাগুলো ছিঁড়বো। ফোনে স্টোরেজের প্রবলেম হলে যে কী রাখা হয় সেটা বলে বোঝানো যাবে না, বারবারে অফ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমার পুদিনা পাতা তোলা হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। আর আমাকে বলো তো যদি কেউ জেনে থাকো, পুদিনা পাতা কি এইভাবে তুললে ভালো হয় নাকি তুলসী পাতার মতন এক একটা পাতা তুললে ভালো হয়? জানি না, অনেক জায়গায় দেখি এইভাবেই তোলে। তো যাই হোক, আমি তুললাম কটা, আর প্রচণ্ড হয়েছে। তো ওখান থেকে আবার নিচে কটা লাগিয়েছিলাম, এই যে এনে এখানেও হয়েছে। তো চলো নিচে যাওয়া যাক, প্রচণ্ড রোদ সাথে। কথা বলতে বলতে আজকে আমি চ্যানেলের ইন্ট্রো দিতে ভুলে গেছি, তো আগে চলো ইন্ট্রো দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনন্যা অফিশিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব খুব ভালো আছি, চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। দেখতে পাচ্ছো অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, আর আজকে হচ্ছে নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। তো নিচে এসে দেখো 11:30 বাজে প্রায়, আমার বর আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, কারণ আজকে রবিবার ছিল, মানে সেই দিন রবিবার ছিল আর কি। তারপরে এসে দেখি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য ওকে প্রথমে দুধটা খাইয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কার্টুন দেখতে দেখতে খাই, নাহলে রিহানার গান দেখতে দেখতে খায়, মানে এমন অভ্যাস কি বলবো বাচ্চাদের এখনকার। এই দেখো, তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে, যেহেতু 11:30 বেশি বেজেই গেছিলো, তারপরে আমি ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর ওই দেখো আমার বরের আজকে কাজ, মানে ওর যেদিন ছুটি থাকে ও বাড়ি বসে পড়ে পড়ে ঘুমাবে আর ফোন ঘাঁটবে, আর একটা কাজও করবে না। তো তারপরে ছেলেকে যে স্নান টান করিয়ে নিয়ে এসেছি, ওকে রেডি ফেডি করিয়ে বসিয়ে দিলাম বাড়ির সবার কাছে, অন্যদের কাছে আর কি, বাবার কাছে বসিয়ে রেখে। তারপরে আমি রান্নাঘরে গেছিলাম, রান্নাঘরে গিয়ে দেখি চালটা ভেজানো ছিল না, তো চালটা ভালো করে ধুয়ে এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর ওইদিকে তো সব মশলাপাতি আগে থেকে গোছানোই ছিল, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে ভালো করে চালটা ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। খেতে খেতে 12:30 প্রায় বেজে গেছে, তো তারপরে একটা তো বাঁচতেই চললো, আবার বানাতেও টাইম লাগবে। তো ভাবলাম চলো সকাল সকাল রান্নাটা করেই ফেলি, সব কিছু যখন রেডি হয়ে গেছে। আলুটা সিদ্ধ করা ছিল না, এইমাত্র সিদ্ধ করে নামালাম। আর এই যে পেঁয়াজগুলো এই যে বাবা কেটে দিয়েছিলো, তো এখন বেরেস্তার জন্য রেডি করেছি, একটু ছাড়িয়ে নিলাম আর কি। তো এখন বসাবো রান্না, আর চিকেনটা দাঁড়াও দেখাচ্ছি। আজকে চিকেনের পিসগুলো এত বড় বড় হয়ে দেখো,
অনেক বড় বড় মানে লেগ পিস ধরে কেটে কেটে নিয়েছিলাম আমি, আবার বাড়ি এনে এটুকু এটুকু সাইজ করলাম। এটাতেও পোষাচ্ছিল না, বলছিল পুরো লেগটা ধরে ধরে খাবো, অত বড় ভালো লাগে না। তো যাই হোক, এখন রান্না প্রসেসিং চলছে আর কি, এখন বেরেস্তা ভাজবো, আর এদিকে শুনুর মাংস হচ্ছে, এদিকে আমার আলু সিদ্ধ করা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেরেস্তা নামিয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে আমার মাখানো মাংসটা, আর এই যে হচ্ছে যে যে মশলা আমি ফোড়নে দেবো আর কি, এগুলো দেখানোর কিছু নেই, সবাই জানে বিরিয়ানিতে কী কী মশলা ইউজ হয়, তো সেই সব মশলাই আছে এখানে। লাস্ট তোমাদের দেখিয়েছিলাম যে আমি বিরিয়ানিটা বসাচ্ছি, তো বিরিয়ানিটা বসিয়ে তারপরে চারটের দিকে বিরিয়ানি খুলে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে এখন বাজে 6টা, তো এখন একটু বাইরে বেরিয়ে পড়েছি। আর আজকে বিরিয়ানিটা বলতে গেলে অতটা ভালো হয়নি, মানে আমি স্যাটিসফাই হইনি আমি নিজে বিরিয়ানি বানিয়ে, কারণ গত হোলিতে যেদিন আমি বিরিয়ানি বানিয়েছিলাম সেদিন মানে আলাদাই ছিল, মানে একদম পারফেক্ট যাকে বলে, পুরো দোকানের মতন লাগছিল, মনেই হচ্ছিলো না যে বাইরের থেকে আনা। তো যাই হোক, এই জন্য আমার মন ভালো ছিল না, তাই আমি ভুলেও গেছিলাম ভিডিও করতে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে কটা বলো, এখন প্রায় 7টা মতন বাজে। তো হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো চলো একটু বাইরে ঘুরে আসি, আজকে পয়লা বৈশাখ, সবাই ঘুরতে টুরতে যাচ্ছে, আর আমার বড় আমাকে কোথাও নিয়ে যায় না, রোজই বলা হয় যাবো যাবো করে, তারপরে যাওয়া হয় না। তো তারপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ আমার ছেলে মাঝখানে বসিয়ে দিয়েছি, ওকে যে কেমন লাগছে মানে ও বুঝতে পারছে না যে কী হচ্ছে, কিন্তু ও বাইরে বেরোতে খুব পছন্দ করে। তো তারপরে আমরা ভাবলাম চলো কিছু কেনাকাটা করে আসি, আমার বরের জন্য একটু শার্ট টার্ট কিনবো, আর ছেলের জন্য একটু সুন্দর দেখে জামা কিনবো, আর আমার তো এবার কিছুই কেনা হলো না, তার জন্য চলে এসেছিলাম কাকার দোকানে বাজারে। আর আমাদের রেলগেটে এত ভিড় হয়, তো যাই হোক দেখতেই পারছো এখানে হচ্ছে এত সুন্দর লাইট না, তো ওই জন্য আমি একটা ছবি টবি তুলছিলাম এই আর কি। তো তারপরে এখান থেকে বর শার্ট নিল দুটো, বাবার জন্য গেঞ্জি নিল, কী কিনলো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তারপরে ছোটো মা এসেছিলো দোকানে, এই ছোটো ছোটকার সাথে দেখা করতে, তো ছোটো মাকে নিয়ে আমি একটা অন্য দোকানে এসেছিলাম ছেলের জন্য জামা কিনবো জন্য, কিন্তু ছেলের জন্য এমন এমন জামা দেখাচ্ছিলো যেরকম একদম পছন্দ হয়নি। তারপরে আমরা চলে গেলাম অন্য দোকানে, সেখান থেকে কেনাকাটা কমপ্লিট করে আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর বা এখানে আমরা একটা কিছু বলে হাসাহাসি করছিলাম, এখান থেকে ফুচকা নিচ্ছিলাম, কারণ ননদ ফুচকা খেতে চায়, তো ওই জন্য ফুচকা নিয়ে বাড়ি যাওয়ার পথে দেখো এবার প্রথম রানাঘাটে কি ময়ূরকণ্ঠী না কি বেশ বলে বেরিয়েছিল, সেটাই রাস্তাতে আমরা দেখছিলাম, তোমরা একটু দেখে নাও। আমরা ওখান থেকে ফুচকা নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পাশে মাঠে, যেখানে চড়কের পুজো হচ্ছে আর কি। তো বরকে বললাম চলো একটু যাওয়ার সময় ঘুরে যাই, কীরকম কী হচ্ছে একটু দেখে যাব, তো বললো চলো। তো সেই জন্যে চলে এসেছি, একদম পাশে আমাদের বাড়ির থেকে 2 মিনিট লাগে, তো ডাইরেক্ট আমরা চলে এসেছি, তো এখনও চড়ক ঘোরায়নি, অনেক দেরি লেট হবে, ওই জন্য আমরা চলে এসেছি বাড়ি। সবাই কেনাকাটা করে পয়লা বৈশাখের আগে, আর আমরা আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকে হচ্ছে চড়ক হচ্ছে মাঠে, আজকে আমরা গেছি কেনাকাটা করতে। কেনাকাটা বলতে আমার বরের কিছু জামা কেনা হলো, আর ছেলের আগের দিন কিনেছিলাম ছেলের জন্য স্যান্ডো গেঞ্জি টাইপের, তো ওকে আমি নর্মাল ভালো একটা মানে প্যান্ট সেটের মতন জামা প্যান্ট সেট কিছু কিনে দিইনি, ওই জন্য আজকে ওর জন্য কিছু কিনে নিয়ে আসলাম, কিন্তু আমার জন্য কিছুই কেনা হলো না এবার। তো যাই হোক চলো আমি দেখাই কী কী কিনলাম, এই যে এই দুটো ব্যাগে আছে যা যা কেনাকাটা করলাম, তাহলে দেখিয়ে দিই। আমার আবার ফোনের স্টোরেজ প্রবলেম, তো এই যে একটা শার্ট কেনা হয়েছে ওর জন্য, মানে ব্যাংকে পড়ার জন্য শার্ট, এই শার্টটা কেনা হলো প্লাস্টিকে হিজি লাগছে। তো যাই হোক একটা শার্ট, সব ছেলে আর বাবারই জিনিস, এদেরই জিনিস। আর এই একটা গেঞ্জি হচ্ছে ওর বাবার জন্য, মানে শ্বশুর বাবার জন্য, এই যে এই গেঞ্জিটা প্যাকেটের জন্য, কালারটা কেমন লাগছে কিন্তু কালারটা খুব ভালো, মানে স্ট্যান্ডার্ড কালার যাকে বলে, এই যে ভালো বোঝা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় দেখি গেঞ্জির কালারটা একটা গেঞ্জি, তো শার্ট মেকেটে পরে না, ওই জন্য এই গেঞ্জিটা আনলাম।
কালারটা কেমন যেন একটা লাগছে এখন ঘরের এনার্জি। আর এটা হচ্ছে যে নেভি ব্লু কালারের শার্ট, পছন্দ মানে জামা কাপড় কিনতে গেলে শুধু দেখেই যাও দেখেই যাও কোনটা কিনবো বুঝে পাই না। এই যে ওর একটা বেল্ট কিনলো, আর এগুলো তো ছেলের জুতো পরে গেছিলো সেগুলো। আর এই যে ব্রেড এনেছি একটা, যেগুলো আমাদের সকালে পুরো খাওয়া হয়, দোকানে ছিল না আটার ব্রেড, উনি বলছে আজকে মাল আসেনি। তারপরে এই যে ইভানের জন্য একটা সুন্দর একটা জামা কিনেছি, বললাম যে ওর জন্য গেঞ্জি গেঞ্জি মানে ভালো একটা জামা সেট কিনা আমি, শুধু নর্মাল গেঞ্জি কিনেছি স্যান্ডো গেঞ্জি। তো ওই জন্য এই যে একটা জামা এনেছি, জামাটা খুব সুন্দর দেখতে, লাল কালারের। আমার ছোটো মেয়ে গেছিলো সাথে, মানে ছোটো জেঠি শাশুড়ি গেছিলো, কাকি শাশুড়ি, তো আমরা দুজন পছন্দ করে এনেছি। এই যে এই জামাটা এনেছি ইভানের জন্য, আর একটা আছে, আর এই দুটো হচ্ছে ওর স্যান্ডো গেঞ্জি দুটো। আর এই যে আর একটা গেঞ্জি, নর্মাল গেঞ্জি ইভানের গেঞ্জি, এটা হচ্ছে গেঞ্জি সেট, গেঞ্জি আর প্যান্টের সেট। এই হচ্ছে বাজার। আর এক দুটো জিনিস এনেছি, দাঁড়াও দেখাচ্ছি, হচ্ছে দুটো জিনিস এনেছি, সেটা হচ্ছে অনেকদিনের শখ ছিল একটু চশমা পরে বেরোবো বাড়ির থেকে, তো দামি সানগ্লাস কিনিনি। আমার ইচ্ছা আছে সে কি যেন ফার্স্ট ক্রাইট থেকে না কি একটা আছে, ফার্স্ট ট্র্যাক না আর একটা যেন আছে, রেবেন না আইডি, তখন আমি বললাম না না লেন্সকার্ট, হ্যাঁ লেন্সকার্ট থেকে আমার ইচ্ছা আছে দুটো সুন্দর সানগ্লাস কেনার। এবার আমি অত বুঝি না কিন্তু অনেকদিনের ইচ্ছা আছে, তো আজকে কী মনে হলো কিনে নিয়ে এসেছি, এই একটা সানগ্লাস কিনেছি, এটা হচ্ছে আমার জন্য কিনলাম, জানি না কেমন লাগবে, পড়ার দরকার পড়বো। তো ভালো লাগছে, কালারটা হচ্ছে ব্রাউনি ব্রাউনি কালার, ব্রাউন কালারের মতন প্লাস্টিকের ফাইবারের, আর এই হচ্ছে কালার। তো এটা হচ্ছে আমার জন্য, আর ওর হচ্ছে শখ, উনি হচ্ছে রাত্রে পড়ার জন্য কিনবে, তো রাত্রে পড়ার জন্য এই যে এই সানগ্লাসটা উনি কিনেছে, এটা পরে এসছে তোমরা ভিডিওতে দেখলে। তো যাই হোক, এই হচ্ছে মার্কেটিং ছিল, তো এই ছিল বাজারের মার্কেট। তারপরে এখান থেকে ডাইরেক্ট একটু ফুচকা কিনে মাঠ থেকে ঘুরে আসলাম, আমাদের এই যে মাঠে মেলা হচ্ছে বাড়ির পাশে, তো সেখানে এখনও চড়ক ঘুরায়নি, অনেক রাত হবে। তো এই ছিল আজকের সারাদিনের জার্নি, যেভাবে কাটলো আমার। এখন হচ্ছে রাত্রে বিরিয়ানি দুপুরবেলা করেছিলাম, সেটা রাখা আছে, সেটাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, তোমরাও আজকের দিনটা আই হোপ খুব ভালো কাটিয়েছো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।